মা মা ও মা আগুন লেগেছে গো আগুন কি আগুন লেগেছে কোথায় কোথায় আগুন লেগেছে চল চল তাড়াতাড়ি নিভাতে হবে আরে মা আমার পেটের ভিতর আগুন লেগেছে এখন একটু খেতে দাও না মা ভিতরে যে সব জ্বলে যাচ্ছে গো ও এই ব্যাপার যা যা ঘরে কোনো খাবার নেই আমি ভাবলাম আমার সিন্ধুকে আগুন লেগেছে উফ বাবা জোর বাঁচা বেঁচে গেলু মা এত কিপটিমে করে কি করবে দাও না গো খেতে এই বেশি কথা বলিস না তো যা এক জগ জল খা রাত পর্যন্ত কোনো খিদে লাগবে না এই চটপটি খাবেন চটপটি অনেক সুস্বাদু চটপটি খেয়ে যাও খেয়ে যাও এই কাকুলি দেখ দেখ ওই চটপটির দোকানদার কত হ্যান্ডসাম মনে হয় অনেক বড় লোক এই হ্যান্ডসামকে জিকুরি হোক পটাতে হবে আরে সুন্দর মেয়ে দুটো তো দেখি এদিকেই আসছে দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোকের মেয়ে না এদের পটানোর চেষ্টা করতেই হবে এই যে দিদিমণি চটপটি খাবেন চটপটি অনেক টেস্টি হ্যাঁ হ্যাঁ খাবো তো আমাদের দুজনকে দুবাটি চটপটি দিন বাহ অনেক টেস্টি তো আপনি যেমন সুন্দর আপনার চটপটি খেতেও তেমন সুস্বাদু কি বলছেন কি দিদিমণি আপনার যদি ভালো লাগে রোজ রোজ খেতে আসবেন আচ্ছা ঠিক আছে এই নিন টাকা আরে না না আপনার মতো সুন্দরীর কাছে কি আমি টাকা নিতে পারি দেখলি কাকুলি রকি কত ভালো যেমন সুন্দর দেখতে তেমনি তার অনেক টাকা আই এম তো ইমপ্রেস এই ছেলেকে আমি বিয়ে করব দেখ দেখ জিরা বাসছে রে এই টুনি কি রে তুই বুঝি জিরা পোতে গিয়ে পাখি হয়েছিস তাতে কি হয়েছে রে কাকুলি তোর মতে তো পাতিলে কালি হইনি আমায় নিয়ে কানা কানি রটে কথা রকুমারি সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী আমি নাকি মেকআপ সুন্দরী উফ বাবা এতক্ষণে আমার সাজা শেষ হলো আমাকে যা লাগছি না আজ তো বড়লোক ছেলে আমার পিছনে লাইন লেগে যাবে যাই যাই ছেলে পটাতে যাই ওরে বাবা রে কোমরটা গেল রে গেল আরে বাস এটা নারী নাকি পরি জাস্ট লুকিং লাইক এ ওয়াও যা কি যে বলছো এসব তাকি না থেকে আগে হাতটা ধরুন আরে বা মেয়েটা ভারী সুন্দর বাবার অনেক টাকা আছে মনে হয় এই মেয়েকে পটাতে হবে একে বিয়ে করে ঘর জামাই থাকবো এই ছেলেটাই বুঝি আমার রাজকুমার শুনেছিলাম টাকা খেলেই নাকি প্রেম হয় দেখি তো মনে হচ্ছে বড়লোকের ছেলে একে পটিয়ে বিয়ে করতে পারলে পায়ের উপর পা রেখে সারা জীবন কাটিয়ে দিব একে সুন্দরী তুমি কি ভাবছো আমার সাথে ধাক্কা খেয়ে তো মনের ঘন্টি বাজিয়ে দিলে এক দেখাতেই ফিদা যা দুষ্টু কি যে বলছেন আমারও যে মনের ঘন্টি বেজে গেছে ওরে বাবা রে ইস রে পাটা আমার গেল রে একে আপনার কি হয়েছে হায় সর্বনাশ আপনার পা থেকে তো রক্ত পড়ছে আপনি দাঁড়ান আমি এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিচ্ছি এসবের কি দরকার ছিল এরকম ছোটখাটো আঘাত এমনিতেই ঠিক হয়ে যায় রোজ কত রকম আঘাত পেতে হয় তার কোনো ঠিক নেই আচ্ছা আপনি এত বোকা কেন বলুন তো আনমনে কাজ করছেন তাই তো আঘাত পেয়েছেন কি আপনি আমাকে বোকা বললেন সত্যি তো আমি বোকা তাই সবাই আমাকে কথা শোনায় এমা আপনি মন খারাপ করছেন কেন আমি তো এমনি বললাম আর আপনি তো অনেক সহজ সরল কিন্তু আপনাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে কি হয়েছে আপনার আমার কিছু হয়নি আমি আমার সৎ মায়ের আর দুই ভাইয়ের সাথেই থাকি আমি বোকা বলে ওরা আমাকে অনেক কথা শোনায় সারা দিন কাজ করি তবু আমার সৎ মা আমাকে ঠিক মতো খেতেও দেয় না আমি এত বোকা কেন বলুন তো আহারে আপনার অনেক কষ্ট চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়
রকির সাথে মুন্নির আর কালুর সাথে কাকুলির আর টুনির সাথে টোনার এদের মধ্যে ভাব জমে যায় আর এভাবেই প্রেম হয়ে যায় একদিন এই কাকুলি জানিস আমার রকি ভীষণ বড়লোক ও আমাকে অনেক গিফট দেয় আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করেছে আমার কি যে ভালো লাগছে কি যে বলিস না তুই আমার কালুর কথা শুনলে তো মাথায় হাত দিবি কালু আমাকে শুধু ফোন গিফট করেনি আমার যখন যা লাগবে সব দেয় এই দেখ ওর নাম নিতে না নিতেই আমাকে কল করেছে হ্যালো হ্যাঁ কালু কেমন আছো আরে না না তোমাকে ভুলে যাইনি তো আমি তো তোমার কথাই ভাবছিলাম আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আমি সুইমিং এ একটু গোসল করে আসি হে কি কাকুলি তুই মিথ্যে কথা বললি কেন তুই তো কলেজে যাচ্ছিস জানিস না মিথ্যে কথা বলতে নেই এই তোর ভাঙা ক্যাসেট থামা তো তুই কি বুঝবি কখনো প্রেম করেছিস নাকি হ্যাঁ আর বুঝবি বা কি করে তোর পা যা লম্বা তোকে কেউ পছন্দ করবে নাকি হ্যাঁ অন্য কে আসে জ্ঞান দিতে যত সব ঠিক বলেছিস রে কাকুলি টুনির এই লম্বা পায়ের জন্য কেউ কে বিয়েই করবে না টুনি আমরা আর কতদিন এভাবে দেখা করব চলো টুনি আমরা বিয়ে করে ফেলি বিয়ে করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব সত্যি বলছো টোনা তুমি আমাকে বিয়ে করবে আমি রাজি টোনা আমার লম্বা পায়ের জন্য কেউ আমাকে বিয়ে করতে চায় না আর তুমি কি না আমাকে বিয়ে করতে চাইছো এরপর টোনা টুনি বিয়ে করে অন্যদিকে কালু আর রকিও বিয়ে করে বাড়িতে বৌনি আসে মুন্নি আর কাকুলি তাদের স্বামীর বাড়ি দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা হয় কি চেয়েছিল আর কি হলো তিন ছেলের বউ দেখে মিনুর মাথায় তো বাজ ভেঙে পড়ে হায় হায় রে আমার তিন ছেলে এ কি করেছে ভেবেছিলাম অনেক পর নিয়ে তিন ছেলের বিয়ে দিব আমার সে আশা সব জলে ভেসে গেল এই কালু এই এই ভাঙা বাড়িটা বুঝি তোমাদের ভেবেছিলাম তুমি কত বড়লো এখন তো দেখছি আর তোমার মা এসব কি নাটক শুরু করেছে থামাবে নাকি চলে যাব মা মা তুমি এমন করেছো কেন বিয়ে করেছি তাতে কি হয়েছে বলো তো চুপ হারামজাদা দু টাকা উপার্জন করিস না আর বউনি এসেছিস বাসায় হায় হায় রে এ আমার কি হলো রে টোনা কাল থেকে তুমি কাজ করে সব টাকা এনে আমাকে দিবে এখন থেকে মাকে কোনো টাকা দিবে না কিন্তু টুনি এতে তো মা ভীষণ রেগে যাবে আমি যা বলছি তাই শোনো এতদিন সবাই তোমাকে বোকা বলেছিল তাই না এবার দেখবে মজা টুনি এই টুনি আমাকে একটু চা দিয়ে যা তো এ কি কাকুলি তুমি নিজে গিয়ে চা নিয়ে খেতেই তো পারো বৌদিকে কেন ডাকছো চুপ কর তো তুমি বৌদি বৌদি না তো ছাই ওর চেহারা একবার তুমি নিজে দেখেছো নাকি হ্যাঁ ও আমাদের এই বাসায় কাজে এলো টুনি এই টুনি এত বেলা হয়েছে রান্না বসাবি না আর আমি যে চা চাইলাম কি হয়েছে রে আমাকে এভাবে ডাকছিস কেন চা দিব মানে তুই নিজে করে নিয়ে খেতে পারিস না সে কি টুনি তুমি আমার বৌমার সাথে এভাবে কথা বলছো কেন যাও ওকে চা বানিয়ে আনো আর আমাকে এক গ্লাস দুধ দাও ওয়াকথু এটা কি দিয়েছিস ঘরে কি চিনি নেই নাকি হ্যাঁ না রে চিনি নেই কালুকে একটু বল না চিনি আনতে চিনি যে শেষ হয়ে গেছে কি আমার বর নিয়ে আসবে চিনি হ্যাঁ রে টুনি তোর বর আছে কিসের জন্য শুনি শুনেছি এই বাসার সব বাজার তোর ওই হ্যাবলা বরটা করে যা তাকে আনতে বল গিয়ে মা মা আমাকে একটা ফেস প্যাক এনে দিন তো কি ফুস পাত কার আবার বাদ হলো তাই তো বলি এত গন্ধ কিসের না মা ওটা নয় আপনি ভুল ভাবছেন ওটা তো ফেস প্যাক না মা ওটা তো মুখে লাগানো ফেস প্যাক ও তাই বলো টুনি এই টুনি হ্যাঁ মা ডাকছেন কি হয়েছে বলুন হ্যাঁ ডাকছি মুন্নিকে একটা ফুসপাত এনে দাও তো ধর তেরি ফেস প্যাক এনে দাও ফেস প্যাক কিন্তু মা আমার কাছে তো কোনো টাকা নেই দেখেছেন মা দেখেছেন আমি একটু সুন্দর জন্য আমার সাথে হিংসে করে বলছে টাকা নেই বুঝি তো সব বুঝি আমি
এই টনি আমার মুখের উপর একদম কথা বলিস না। যা বলেছি এক্ষুনি আমার সুন্দরী বৌমাকে ফেস প্যাক এনে দে। ফেস প্যাক দিবি তাই না? দেখ আজকে তোকে কি দেওয়াই, এবার জমবে মজা। মুন্নি মুন্নি এই দেখ তোর জন্য আমি ইন্ডিয়ান ফেস প্যাক নিয়ে এসেছি, একবার দিলেই ফর্সা ধবধবে হয়ে যাবি। সত্যি বলছিস টুনি? দে দে এক্ষুনি দে। যে করে হোক ওই টুনি আর কাকুলির থেকে আমাকে সুন্দর হতেই হবে, তাহলে আমার শাশুড়ি আমার সব কথা শুনবে। কিন্তু এই ফেস প্যাক এত দুর্গন্ধ কেন? কেমন যেন গোবরের গন্ধ পাচ্ছি। এ কি বু 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 ভূত, কোথায় আছো ভূত ভূত ভূত, কে কোথায় আছো বাঁচাও। এই মৃত শ্বশুরের ছেলে, এত চিৎকার করছো কেন? হ্যাঁ আমি মুন্নি তোমার সুন্দরী বউ, মুখে ফেস প্যাক লাগিয়েছি বুঝেছো? ও বাবা, এখনই তো দেহ থেকে আত্মা বেরিয়ে গিয়েছিল। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। কাকুলি আর মনির অহংকার বাড়তেই থাকে। একদিন মিনু ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর টোনা অ্যাম্বুলেন্সে করে মিনুকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার বলে, দুঃখিত টোনা, আপনার মাকে বাঁচাতে হলে শীঘ্রই ওনার অপারেশন করতে হবে, ওনার খাদ্যনালী একদম শুকিয়ে গেছে। আপনি জলদি 1,00,000 টাকা নিয়ে এসে ওনার অপারেশন করান। রকি কালু সবই তো শুনলি, এখন মায়ের অপারেশনের টাকা আমাদেরকে দিতে হবে। এত টাকা আমার একার পক্ষে দেয়া সম্ভব নয়, তোরাও কিছু টাকা দে। একই দাদা, আপনি এসব কি বলছেন? এত টাকা আমরা কোথায় পাবো? আর আমাদের ভবিষ্যৎ আছে, আমরা কোনো টাকা দিতে পারবো না। হ্যাঁ দাদা, কাকুলি ঠিক বলেছে, আর মায়ের তো বয়স হয়েছে, বাঁচবেই বা কতদিন, ওসব অপারেশন করতে হবে না। রকি আজই আমি বাবার বাসায় চলে যাব, চলো এক্ষুনি চলো। ভাই তোরা যাস না, মায়ের যে অপারেশন করতে হবে ভাই। কেঁদো না টোনা, কেঁদো না, আমার পা লম্বা বলে আমার যদি বিয়ে না হয়, তাই আমার মা আমার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছিল। তুমি বরং সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাও, টাকা গেলে টাকা পাবো, কিন্তু মা গেলে তো আর মা পাবো না টোনা। সত্যি টুনি তুমি অনেক ভালো। এরপর টুনির টাকা দিয়ে মিনুর চিকিৎসা করায়, মিনু পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে আসে। এ কি টোনা, রকি মুনি কালু কাকুলি কোথায়? এরপর টোনা মিনুকে সব ঘটনা খুলে বলে। কি বলছিস এসব, রকি কালু আমার নিজের সন্তান হয়ে আমার সাথে এমনটা করতে পারলো, আর আমি কি না যাকে সৎ ছেলের বউকে এত অবহেলা করেছি তারাই আমার উপকার করলো। তোরা আমাকে ক্ষমা করে দিস রে বাবা, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। সত্যি বৌমা, আমি তোমাদের ভালোবাসা বুঝতে পারিনি। কাঁদবেন না মা, কাঁদবেন না, কখনো কখনো রক্তের সম্পর্ক ছাড়াই অনেকে আমাদের আপনজন হয়ে ওঠে, তাই আমাদের উচিত সব সম্পর্ককে সম্মান করা। দুই বোন। ছানা ছানা ছানা, আমাকে আর ছানার কথা বলবে না টোনা। তুমি তো জানো টোনা, এখন যদি আমি গর্ভবতী হয়ে যাই তাহলে আমার সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার কোনো ছানা হোক, আমি যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না, বুঝতে পেরেছো? এটাই আমার লাইফস্টাইল। এসব তুমি কি বলছো টুনি, আমি একটা ছানা চাই, তা না হলে আমার বংশ বৃদ্ধি হবে কি করে বলো তো? আর তুমি একটা মেয়ে হয়ে মা হতে চাও না? দেখো টুনি, তুমি যদি আমাকে ছানা না দাও তবে কিন্তু আমি আবার বিয়ে করবো বলে দিলাম। যাও তো যাও, বিয়ে করো, যা ইচ্ছে তাই করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, বুঝতে পেরেছো? আমি তোমার বিয়ে করেছি বলে যে তোমার সংসার করব শুধু, আমি তেমন মেয়ে নই, বুঝেছো তুমি? এখন চুপ করো, আমাকে ঘুমাতে দাও, এই রাতের বেলা কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো না তো। এই কথা বলে টুনি ঘুমিয়ে পড়ে আর টোনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, আমরা এতক্ষণ যাদের দেখলাম তারা হলো টোনা আর টোনার স্ত্রী টুনি। টোনার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তার মন সবসময় একটা সন্তানের জন্য হাহাকার করত।
কিন্তু টুনি নিজেকে এতটা স্মার্ট ভাবতো যে সে কিছুতেই সন্তান নিতে চাইতো না। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরপর একদিন সকালবেলা, টুনি ও টুনি দরজা খোলো, আমি বিয়ে করে এনেছি, দরজা খোলো তো। কি হলো টুনি? টোনার ডাক শুনে টুনি ঘুম থেকে ওঠে আর দরজা খোলে। আর টোনার নতুন বউকে দেখে টুনি রেগে গিয়ে বলে, মুন্নি তুই? টোনা, তুমি কোন সাহসে আমার ছোট বোনকে বিয়ে করে নিয়ে এসেছো? মুন্নি, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই রে? নিজের বোনের সতীন হয়ে ঘরে ঢুকলি, কি করব বল? টোনা এমন ভাবে বলল, আমি আর না করতে পারিনি। তুই কোনো দিন টোনাকে শান্তিতে থাকতে দিসনি। তুই বিয়ের আগেও ছিলি খারাপ, এখনো খারাপ আছিস। আর তোকে ঠিক করার জন্যই টোনা আমাকে বিয়ে করে এনেছে, বুঝেছিস? টুনি, তুমি অত কথা বলছো কেন? তোমার তো সংসারে কোনো মনোযোগ নেই। সেই সংসারে তোমার বোন বিয়ে হয়ে আসুক আর অন্য কেউ বিয়ে হয়ে আসুক, তাতে তোমার কি? তুমি এই ব্যাপারে ডাক গলানোর কে? দরজা থেকে সরে দাঁড়াও, আমাদের ভিতরে ঢুকতে দাও। টোনার কথা শুনে টুনি দরজা থেকে সরে দাঁড়ায়। তারপর মুন্নি আর টোনা ঘরের ভিতরে আসে। মুন্নি আর টোনা চলে যাওয়ার পর টুনি বলে, আমারই নিজের মায়ের পেটের বোন হয়ে তুই সতীন হয়ে এসেছিস, বোনের সংসার ভাঙলি, তাই না? তোকে আমি কিছুতে এই বাড়িতে সংসার করতে দিব না। আমাকে তুই চিনিস না মুন্নি, দেখ আমি তোর এবার কি অবস্থা করি। তোকে যদি আমি এই বাড়ি থেকে তাড়াতে না পেরেছি, তবে আমার নামও টুনি নয়। টুনি যখন এসব কথা বলছিল, সেই সময় মুন্নি চিৎকার করে বলতে থাকে, কোথায়? এখনো রান্না হয়নি কেন? এই বাড়িতে এক্ষুনি আমার খাবার চাই, প্রচন্ড খিদে পেয়েছে আমার। টুনি, এখনি এক্ষুনি আমার জন্য রান্না করে নিয়ে আয়। মুন্নির চিৎকার শুনে টুনি মুন্নির কাছে যায় আর বলে, কি তুই আমাকে হুকুম করছিস? আমারই সংসারে এসে আমাকে রান্না করতে বলছিস? তোর তো সাহস কম নয় মুন্নি, ভুলে যাস না তুই আমার বোন হোস। এখন শুধু এটা তোর সংসার নয়, আমারও সংসার, এখানে আমারও হুকুম চলবে। টোনা, ও টোনা, এদিকে একবার আসো তো, দেখো তোমার বড় বউ আমাকে দেমাক দেখাচ্ছে, আমার কিন্তু এসে ভালো লাগে না। মুন্নি ডাক শুনে টোনা সেখানে আসে আর বলে, কি হয়েছে মুন্নি, অত চিৎকার চেঁচামেচি করছো কেন? সকাল সকাল আবার কি অশান্তি শুরু হলো নতুন করে? দেখো না টোনা, আমি একটু টুনিকে রান্না করতে বলেছিলাম, আর আমাকে কেমন কথা শোনাচ্ছে। তুমি কিছু বলো না টোনা, আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব, এক্ষুনি চলে যাব। যা যা, তোকে কে মানা করেছে? এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। চুপ করো টুনি, তুমি কোন সাহসে মুন্নিকে আমার বাড়ি থেকে চলে যেতে বলছো? এটা আমার বাড়ি, আমার ইচ্ছে, আমি কাকে রাখবো আর কাকে রাখবো না এই বাড়িতে। তুমি যদি এক্ষুনি মুন্নির জন্য রান্না না করো, তবে আমি তোমাকেই এই বাড়ি থেকে বের করে দিব বললাম। এই কথা শুনে টুনি চুপচাপ রান্নাঘরে যায় আর রান্না করতে করতে টুনি বলতে থাকে, ওই মুন্নি আমাকে এই বাড়ির চাকরানি বানাবে আর আমার দ্বারা রান্না করিয়ে নিবে, তা আমি কিছুতেই হতে দিব না। খাওয়াচ্ছি, আমি তোকে জম্মের খাওয়া খাওয়াচ্ছি। এই কথা বলে টুনি রান্না করা তরকারিতে অনেক ঝাল দেয় আর টুনি রান্না শেষ করে টোনার মুন্নিকে খেতে ডাকে। মুন্নি প্রথমে খাবার মুখে তোলে আর এত পরিমাণে ঝালে মুন্নির মুখ অনেক জ্বলতে থাকে। টোনা, টোনা, ও টোনা, আমার মুখ ঝালে ঝুলে গেল গো, ঝাল, উহ, ঝাল, জল দাও, জল, আমাকে জল দাও, আমার খুব কষ্ট হচ্ছে টোনা। মুন্নির মুখ জ্বলতে দেখে টোনা তাড়াতাড়ি মুন্নিকে এক গ্লাস জল এগিয়ে দেয় আর বলে, মুন্নি তোমার মুখ খুব জ্বলছে গো, এই না না জল খাও, তাহলে আর তোমার মুখ জ্বলবে না। টুনি, তুমি ইচ্ছে করে ঝাল বেশি দিয়েছো, তাই না? আমি তোমাকে আজ কিছুতেই ছাড়বো না, অনেক সহ্য করেছি তোমাকে, কিন্তু আর নয়। এই কথা বলে টোনা টুনিকে মারতে শুরু করে আর টুনি ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকে। ছেড়ে দাও টোনা, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মুন্নি আমার বোন হয়ে আমার সংসারে ঢুকেছে, আমি কি ওকে ছেড়ে কথা বলবো? তুমি বলো,
ঠিক করেছি, আমি ঝাল দিয়েছি ঠিক করেছি, আরো দিব। ছেড়ে দাও আমাকে টোনা, আমার খুব লাগছে। টোনা শোনো, আমাকে মারার পরিণতি কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। টোনা ছেড়ে দাও টুনিকে, আজ মাফ করে দাও। এরপর থেকে এই কুটনামি করলে আমি নিজে টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। মুন্নির কথা শুনে টোনা টুনিকে মারা বন্ধ করে। এরপর মুন্নি আর টোনা ঘরে চলে যায়, আর টুনি কাঁদতে কাঁদতে সেখানে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, টোনা কখনো তো আমার ঝাল লাগলে এভাবে দৌড়ে এসে আমাকে জল দেয়নি। টোনা মুন্নিকে কত ভালোবাসে, মুন্নি তো আমারই বোন, ও টোনার কাছে কত ভালোবাসা পায়, আমি কেন পাই না? সব দোষ কি তবে আমার? আমি তো কখনো এই সংসারে মনোযোগ দেইনি। আমি যদি সংসারে মনোযোগ দিতাম তাহলে আমার বোন আমারই সতীন হয়ে এই বাড়িতে ঢুকতে পারতো না। এই কথা বলে টুনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা, টোনা টোনা শুনে যাও, আমি গর্ভবতী হয়েছি, আজ যে আমার খুব খুশি লাগছে টোনা। মুন্নির মুখে এই কথা শুনে টোনা ভীষণ খুশি হয় আর মুন্নিকে বলে, সত্যি বলছো মুন্নি, আমাদের ছানা হবে, এই ছানার জন্য আমি কত দিন অপেক্ষা করেছি। টুনি, এই টুনি একবার এদিকে এসো তো। টোনার ডাক শুনে টুনি টোনার কাছে যায় আর টুনিকে দেখে টোনা বলে, দেখেছো টুনি, তুমি এতদিন যেটা করতে পারোনি সেটা তোমার বোন আমাকে দিয়েছে। আজ থেকে তুমি মুন্নির সব যত্ন নিবে, এবারে সব কাজ তুমি একাই করবে, আর মুন্নির নামে আমি এই জায়গা জমি সব লিখে দিব। যাও তো এখন এখান থেকে, এবার মুন্নির জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। টুনি এই কথা শুনে রান্নাঘরে আসে আর মনে মনে বলে, একটা সন্তানের জন্য আমি টোনার এত ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, সব দোষ আমার। আমি যদি একটা সন্তান নিতাম তবে কি এমন হতো? আজ আমি স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারতাম। এই সংসার এখন মুন্নির, এখানে থাকার আমার আর কোনো অধিকার নেই। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব। এ কথা বলে টুনি মুন্নি আর টোনার কাছে যায় আর ওদের বলে, টোনা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাদের মাঝে থাকবো না, আমি তোমাদের সুখের বাধা হতে চাই না। আমি বুঝতে পেরেছি আমার এই জীবনযাপন কখনোই সুখের ছিল না, আর যদি স্বামী সন্তান নিয়ে সংসার করতাম কত সুখে থাকতাম আমি। মুন্নিকে দেখে তা আমি বুঝতে পেরেছি টোনা। এসব কথা বলে টুনি বাড়ি থেকে চলে যেতে ধরে, আর ঠিক তখনই টোনা টুনিকে পেছন থেকে ডাকে আর বলে, আমি খুশি হয়েছি টুনি যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। আসলে আমি বিয়ে করিনি, আমরা একটা প্ল্যান করেছিলাম তোমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য, তাই মুন্নির সাথে আমি এতদিন বিয়ে নাটক করেছি টুনি। টোনার মুখে এসব কথা শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায় আর বলে, কি কি বলছো টোনা, তার মানে তুমি মুন্নিকে বিয়ে করোনি? মুন্নি আমার সতীন নয়। তুই কি করে ভাবলি দিদি, আমি তোর নিজের বোন হয়ে তোর সংসার ভাঙবো? তোর এই উচ্ছন্নে যাওয়া ঠেকাতে জামাইবাবু সহ আমরা নাটক করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে বোন, আমি তোকে ভুল বুঝেছিলাম, আয় বোন আমার কাছে আয়। এই কথা বলে টুনি মুন্নিকে জড়িয়ে ধরে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ওই ঘটনার পর টুনি একটি ছানার জন্ম দেয় আর স্বামী সন্তানকে নিয়ে টুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, যদি কেউ তার নিজের ভুল বুঝতে না চায় তাহলে তাকে মাঝে মাঝে আঘাত করে বোঝানো উচিত, এতে দোষী নিজেকে সংযত করে আর তার ভুল বুঝতে পারে। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।